Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. আমি বাংলাদেশি ব্লগার লিজা আক্তার। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আবার আপনাদের মাঝে বরাবরের মতন নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিবেন। আর আমি যখনই নতুন নতুন ভিডিও দেব আপনাদের মাঝে চলে যাবে আর আপনারা সাথে সাথেই দেখতে পাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও বলতেছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন আর একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। তাহলে আজকে আমি ইফতার আয়োজন করার জন্য চলে আসলাম। তাহলে চলেন আমার রান্নাঘরে আজকে আমি কি ইফতার আয়োজন করি আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে প্লিজ আমার চ্যানেলটি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন। এই যে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আজকে রান্না করব আমি এই যে এখানে এক পট পোলাওয়ের চাল নিয়েছি, আধা পট মসুরি ডাল নিয়েছি, একসাথে এগুলি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। এখানে বরবটি কেটে নিয়েছি আগে থেকে ভালোভাবে ধুয়ে, গাজর কেটে নিয়েছি, এখানে পটল বেগুন কেটে নিয়েছি অল্প পরিমাণে, ছোট সাইজের একটা আলু কেটে নিয়েছি, আর নিয়েছি মুরগির গোস্ত। তো আমি কিভাবে খিচুড়ি সবজি খিচুড়িটা রান্না করি তাহলে দেখেন। এই যে খিচুড়িটা রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম চুলা। কড়াইটা গরম হয়ে গেছে, এখন রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি তেজকুচিগুলো দিয়ে দিলাম। এখন মরিচগুলো দিয়ে দিলাম, গরম মশলাগুলি দিয়ে দিলাম, পেঁয়াজ আর গরম মশলাগুলি ভালোভাবে ভেজে নিলাম। আদা রসুন দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, এগুলো একটু ভেজে নিব। আদা রসুন গুলো ভেজে নিয়েছে ভালোভাবে, এখন একটু পানি দিয়ে দিচ্ছি, গুঁড়া মশলা গুলো দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে, এখন মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন মুরগির গোস্তটা দিয়ে দিলাম, এখন মুরগির গোস্তটাকে ভালোভাবে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর ঢাকনাটা খুলে দিলাম, মুরগির গোস্তটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন সবজিগুলো এখানে দিয়ে দিব, দিয়ে সবজিগুলো ভালোভাবে আর একটু কষিয়ে নিব, সবজিটাকেও ভালোভাবে একটু কষিয়ে নিব, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানো। যে ঢাকনাটা আবার আমি গুছিয়ে নিলাম, সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন চালগুলি মাঝে দিয়ে দিব, যে চাল আর ডালগুলি একসাথে দিয়ে দিচ্ছি। এখন চালগুলিকে ভালোভাবে একটু সবজির সাথে মিশিয়ে নিব, চালটা এখন ভালোভাবে একটু সবজির সাথে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দিব, এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এতে আমি সবজি খিচুড়িটা জরজরা খিচুড়ি রান্না করব, যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি, খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আবারও
ঢাকনাটা খুলে নিলাম, এখন আবার একটু নেড়ে চেড়ে দেখছি, প্রায় হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ডেকে একটা মোটা তাওয়ার ভিতরে বসিয়ে দেব। ঢাকনাটা আবার গুছিয়ে নিলাম। এখানে যে আমার হয়ে গেল মুড়ির গুস্তি দিয়ে সবজি খিচুড়ি। এখন এটা নামিয়ে নিব। তাহলে এখন জন্য এই পর্যন্তই, আবার আপনাদের সামনে চলে আসব ইফতারের টাইমে। যে আমাদের ষষ্ঠ দিনের ইফতার রেডি করে নিয়ে চলে আসলাম টেবিলে। যে আপনারা তো দেখলেনই, সবজি দিয়ে মুরগির গোস্তের খিচুড়ি। যে আমাদের আজকে একবারে সিম্পল ইফতার। তাহলে এখন আজান হবে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।